তো হাই ফ্রেন্ডস, অনেকদিন পর আবার তোমাদের কাছে একটি নতুন পিক আপ ভাইব্রেশন যে ব্যাচটা ট্রেন্ডিং চলছে, তো সেই রকমই একখানা প্রজেক্ট অবশ্য তোমাদের কাছে আমি রিভিউ করব। তো একটা হিন্দি গানের উপর কিন্তু আমি প্রজেক্টখানা তৈরি করেছি, তো প্রজেক্টটা দেখো কীরকম কী হয়েছে, ঠিক আছে? তো এই প্রজেক্টেরই ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, তো ওইখান থেকে তোমরা জিপ ফাইলখানা ডাউনলোড করবে। আর এক্সট্রা ক্ষেত্রে কিন্তু একটা পাসওয়ার্ড চাই, তো পাসওয়ার্ডটা কিন্তু আমি ভিডিওতে এক এক করে শো করিয়ে দিচ্ছি। ভিডিও থেকে পাসওয়ার্ডটা সংগ্রহ করে জিপ ফাইলখানা এক্সটেড করবে। তো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, ঠিক আছে? আর ভিডিওটাতে একটু নয়েস আসতে পারে, ঠিক আছে? তো বাতাসের শব্দ কিন্তু শুনতে পাওয়া যাবে। তো আজকে একটু বাতাস দিচ্ছে, তো সেখানে স্ক্রিন রেকর্ডিং করা হচ্ছে। তো কানে যারা হেডফোনটা এখনও না নিয়ে অবশ্যই হেডফোন ইউজ করো, তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ ভাইব্রেশন ব্যাসগুলো হেডফোন ছাড়া ভালো বোঝা যায় না, ঠিক আছে? তো প্রজেক্টখানা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে। আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আরও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের এই প্রজেক্ট। তো প্রথমে যে এখানে আমি কিকটা ইউজ করছি, তো এই লং ভাইব্রেশন কিকটা কিন্তু মাস্টারিং করা আছে, ঠিক আছে? এটা কোনো মাস্টারিং করতে হবে না। তো কিকের যে ফ্রিকুয়েন্সিটা দেখো কীরকমভাবে, ঠিক আছে? অনেকদিন অবশ্য এফএলএম প্রজেক্ট দিতে পারিনি, তো একটু অসুবিধাতে ছিলাম সেই জন্য, ঠিক আছে? তো ফ্রেন্ডস, যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দিবে, ঠিক আছে? কারণ তোমাদের লাইক কমেন্ট পেয়ে অবশ্য আমার আরও নতুন নতুন এফএলপি প্রজেক্ট তৈরি করার ইচ্ছা জাগে, ঠিক আছে? সঞ্জয় ভাই রিমিক্স। তো ফ্রেন্ডস, ভিডিওগুলো বেশি আমি লং ভিডিও করব না, ঠিক আছে? 3-4 মিনিট ভিডিওর মধ্যেই তোমাদের কাছে আমি প্রজেক্ট শেয়ার করছি। তো ফ্রেন্ডস, প্রজেক্টটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো নেক্সট কীরকম এফএলএম প্রজেক্ট চাই সেটা কিন্তু এই ভিডিওতে কমেন্ট করবে। পরের ভিডিওতে কিন্তু ওইরকমই প্রজেক্ট আমি অবশ্যই নিয়ে আসবো।